প্রেমিকের বিছানায় 9 মাস, তরুণীর গর্ভে ছিল ভয়ানক কিছু, বয়স মাত্র 20 বছর। 24 বছর বয়সী বয়ফ্রেন্ডের সঙ্গে 9 মাস একসঙ্গে থাকার পরে 2016 সালের জুন মাসে হঠাৎই শরীরে বমি বমি ভাব বোধ করেন অ্যালিস হল। সন্দেহ হওয়ার প্রেগনেন্সি টেস্ট করতে জানতে পারেন তিনি সন্তান সম্ভবত। চিকিৎসকের কাছে যাওয়ার পরে তিনিও সুখবরটি নিশ্চিত করেন। চিকিৎসক জানান অ্যালিস 4 সপ্তাহের সন্তান সম্ভবা। বয়স কম হলেও অ্যালিসও তার বয়ফ্রেন্ড নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। খুশির খবরে তখন সুখে দিন কাটছিল দুজনের, কিন্তু গর্ভাবস্থার 8ম সপ্তাহে অ্যালিস হঠাৎই রক্তপাত শুরু হয়। এরপরে অ্যালিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসকরা জানান অ্যালিসের মিসক্যারেজ হয়েছে, কিন্তু তখনও অ্যালিসের প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। একজন সন্তান সম্ভবা মহিলার যাবতীয় লক্ষণও ফুটে উঠেছিল অ্যালিসের মধ্যে। 1 সপ্তাহ পরে পেটে মারাত্মক যন্ত্রণা অনুভব করেন অ্যালিস। আরও ভালোভাবে পরীক্ষার জন্য ওই তরুণীকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই ধরা পড়ে অ্যালিসের টিউমার হয়েছে। অ্যালিসের পেটে থাকা সেই 1 কেজি ওজনের টিউমারের সম্পর্কে চিকিৎসকরা জানান এটি অত্যন্ত বিরল একটি শারীরিক পরিস্থিতি, এমনকি গোটা ব্রিটেনে মাত্র 2টি হাসপাতালে এ রোগের চিকিৎসা হয়। 2016 সালের জুলাই মাসের পরীক্ষায় ধরা পড়ে ভ্রূণের আকারে টিউমারটি ওই তরুণী গর্ভে বড় হচ্ছিল। জটিলতার জন্য প্রথমে চিকিৎসকরা অস্ত্রোপচার করতে পারেননি। সন্তান জন্ম দেওয়ার আনন্দের বদলে তখন ওই তরুণীকে আতঙ্কে গ্রাস করেছে। প্রথমে চিকিৎসকরা তরুণীটিকে 8টি অল্প ডোজের কেমোথেরাপি দেন, এর ফলে টিউমারটি বৃদ্ধি আটকায়। কিন্তু গত সেপ্টেম্বর মাসে আচমকাই প্রসব যন্ত্রণা শুরু হয় অ্যালিসের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। সন্তান জন্ম দেওয়ার বদলে 1 পাউন্ড ওজনের টিউমারটি বার করা হয় তরুণীর শরীর থেকে। স্বাভাবিকভাবে এ ঘটনার জেরে বিধ্বস্ত অ্যালিস এবং তার সঙ্গী। তাদের আশা এই বিপর্যয় কাটিয়ে খুব শীঘ্রই সত্যি সত্যি নতুন অতিথি আসবে তাদের জীবনে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।